আসসালামু আলাইকুম সবাইকে, এখানে আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটা জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ, আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন, তো উনি যেটা করছেন এটা কেন করছেন সেটা আপনাদের সবারই হয়তোবা বোঝা হয়ে গেছে। তো সেখান থেকে আমি বলবো যে এগুলো উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস ছাড়া যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে উনি যা যা বলেছেন। তো সেগুলোর যথাযথ প্রমাণ, প্রত্যেকটি কথার প্রমাণ আমাদের আছে। আরেকটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তো বিভিন্ন ফেসবুক মাধ্যম, মিডিয়া, বিভিন্ন মাধ্যমগুলোতে আমাদের ফেক আইডি করে বিভিন্নভাবে যে ফেক নিউজগুলো দেওয়া হচ্ছে আমাদের বিষয়ে, অ্যাকচুয়ালি আমার কোনো ফেসবুক আইডি এখন অ্যাক্টিভ নেই, ইভেন দো নাসিরেরও নেই। নাসিরের একটা ফেসবুক পেজ আছে, যদি আমাদের যদি কোনো কিছু যদি জনগণকে জানাতে হয় তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে ওর ফেসবুকের ভ্যালিড পেজ থেকে এসে জানাবো। তো দয়া করে কোনো কথা শুনে, কোনো কিছু শুনে এসব থেকে বিরত রাখুন স্প্রেড করা থেকে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের দুজনকে যতটা এফেক্ট করতেছে তার চেয়ে বেশি আমাদের ফ্যামিলিকে করতেছে, কারণ এখানে আমাদের ফ্যামিলির ইমোশনও আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে এফেক্ট করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে তারা এমন কিছু না করে, এমন কিছু না বলুক, বা আমি না হয় ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক আছে, আমাকে মানুষ ভালোবাসে, মানুষ আমাকে গালাগালিও করে, সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু তামিমা হচ্ছে ও এই কালচারের না, তো ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেসব ভিডিও মানে হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে, সো আমার মনে হয় না ও সেটা নিতে ভালোভাবে নিতে পারতেছে। তা আমি যতটুকু বুঝি আর কি, আমি এক সেকেন্ডের জন্য তামিমার মানে তামিমা থেকে কখনো আলাদা হইনি, কারণ আমার এখন ভয় লাগতেছে যে ও একটা যে কোনো একটা রং ডিসিশন নিতে পারে আর কি। তো আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে তামিমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হতে পারে, আপনাদের সবারই মা বোন আছে। তো হ্যাঁ, ও ছোটবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো তা ওর কি বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে, আমি ওকে খুব ভালোভাবেই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনে শুনেই আমি ওকে অ্যাকসেপ্ট করছি। তো এটাই শুধু আপনাদের কাছে কথা যে যে নিউজই করেন না কেন, আপনারা যাই করেন না কেন, পুরোটো সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন। এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সঠিকটা সবার শেষ করুন। আচ্ছা, যেটা আপনি বললেন আর কি, রাকিব হাসান, ওর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে চাচ্ছেন? প্রথমত একটা কথা তো এই পর্যন্ত বলতে পারি যে উনি যে কাজগুলো করেছেন সেগুলো অবশ্যই মানহানিকর, কাজেই আমরা আইনগত দিক থেকে মানহানির জন্য তার বিরুদ্ধে আমরা যথাযথ লিগাল অ্যাকশনে যাব। এছাড়া আরো কিছু লিগাল অ্যাকশন থাকতে পারে সাপ্লিমেন্টারি, সেগুলো আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করছি, যথাসময়ে আপনারা জানতে পারবেন। আজকে একটা মামলা হয়েছে যেটা পিআইবি কে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, আসলে এই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? এটা এটা আমি একটু বলি, আমরা আপনাদের এই প্রেস কনফারেন্স শুরু করার কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে একটি মামলা হয়েছে। মামলাটা কি বিষয়ে হয়েছে তার কোনো কাগজপত্র এখন আমাদের হাতে এসে পৌঁছেনি, কাজে এই ব্যাপারে মন্তব্য করার দুরূহ। তবে যদি কোনো মামলা হয়ে থাকে এবং সেখানে মিস্টার নাসির হোসেন অথবা তার স্ত্রীকে বিবাদী করা হয়ে থাকে, তাহলে আমরা আদালতে আমাদের যথাযথ পেশ করব। তামিমার কাছে একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে প্রশ্ন তো এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, উনি বলছেন যে আপনাদের সাথে ডিভোর্স হয়নি, আপনি বলেছেন যে একদম প্রপার চ্যানেল হয়ে এসছে 2017 সালে হয়েছে, মানে 2017 সালের পর আর আপনার মেয়ে কোথায় থাকছে বা তার সাথে কি আর কখনো যোগাযোগ ছিল? হ্যাঁ, আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কাছে ছিল,
বয়স 6 বছর পর্যন্ত 2019 পর্যন্ত আমার মেয়ে আমার কাছেই ছিল। ইভেন দো আমি এনাফ পরিমাণে ক্যাপেবল আমার বাচ্চাকে কন্টিনিউ তাকে ফিট করানো, তার এডুকেশন, ইচ অ্যান্ড এভরিথিং বেয়ার করার মতো এনাফ পরিমাণ আমি সেই ক্যাপাবিলিটিটা রাখি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার আমার কন্টিনিউসলি তার সাথে যোগাযোগ হচ্ছে, ইভেন দো মোবাইলে ভিডিও চ্যাটে আমি খবর নেওয়া, ওর স্কুল স্কুলে পড়তেছে, টিচারের, ইচ অ্যান্ড এভরিথিং। আর ওকে নিয়ে যাওয়া হয় 2019-এ নিয়ে যাওয়া হয় আমার বাসায় এসে ওকে দেখা করার কথা বলে ওকে ওরা নিয়ে যায়। তো যখন নিয়ে যায় আমার মা যখন ওকে পায় না, তখন আমি ফ্লাইটে ছিলাম, তো আমার মা না পেয়ে আমাকে একটা মেসেজ করে, লস অ্যাঞ্জেলস ফ্লাইট অনেক লং ফ্লাইট, তো 19 আওয়ার্স আমার আম্মা আমাকে রিচ করতে পারিনি। তো সেখান থেকে আমার মা যে একটা মামলা করে যে আমার নাতনিকে পাওয়া যাচ্ছে না, কারণ উনি এটা বলেনি যে মেয়েকে নিয়ে যাবে, উনি মেয়ের সাথে দেখা করতে আসবে, দেখা করতে এসে মেয়েকে উনি কাউকে কিছু না বলে উনি নিয়ে চলে যান। তো চলে যাওয়ার পরে যখন আমি যখন কথা বলি, জানতে পারার পরে আমার মা অলরেডি জিজ্ঞেস করে যে আমার মেয়ে ভালো আছে কিনা, কোথায় আছে, এটা ইনসিওর করার জন্য। তো তখন উনি বলছে যে আমার মেয়ে আমার কাছে আসে, আপনি মেয়েকে বলেন বাংলাদেশে আসতে, যা করেন আপনি নিয়ে এসে করবে, যেহেতু আমি তখন বাংলাদেশে আসতে পারিনি, তো সেক্ষেত্রে আমি আইনিভাবে কোনো স্টেপ নিতে পারিনি। আপনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন, উনি একটা আইনি পদক্ষেপ নিয়েছিলেন যেটা সম্পূর্ণ হয় নাই, সেটা হয়তো সরকার ভবিষ্যতে করবে, কাজে এটা নিয়ে আমরা আলোচনা, এই আজকের প্রসঙ্গ কিন্তু সেটা না। একটা জিনিস আসলে আমার না আসলে সবারই জানা লাগিয়া, সেটা হচ্ছে যে জিনিসটা 2017 সালে সলভ হয়ে গেল, একটা মানুষ তার মানে রাশিদ তো একটা ভয়ঙ্কর মিথ্যার কথা সবার কাছে প্রচার করছে, যে বলতেছে ওয়ান ফাইন মর্নিং আমি দেখি আমার ওয়াইফ নেই। তো এটা এত বড় মিথ্যা কিভাবে সম্ভব? এটা একটা ক্লিয়ার জিনিস, এটা আমি যদি ক্লিয়ার করে বলি, আমার যতদূর মনে আছে 9 মাস আগে রাকিব আমার নাসির আমার ছবি ইনস্টাগ্রাম পেজে দেয়, পেজে দেওয়ার পরে এটা যথারীতি পরিমাণে আলোচনা ফেলছিল। তো যখন ওকে প্রশ্ন করা হয় তিনি ক্লিয়ার বাক্যে বলে যে এই সেই মেয়ে যাকে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করলে ঘটা করেই করবো সবাইকে জানিয়ে, বাট ও কিন্তু এটা বলেনি যে ও আমার কি লাগে না লাগে, ও কিন্তু বলেছে যে আমি মেয়েকে বিয়ে করবো, যখন বিয়ে করবো আমি ঘটা করে বিয়ে করবো, তো ওটাও চলে গেছে। এরপরে 3 মাস আগে হয়তো বা ও আরেকটা গণমাধ্যমে এটা জানিয়েছে যে ওই ছবির মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি, ওটাও গেল। তারপর হচ্ছে কি আমরা খুব ধুমধাম করে আমাদের কাবিন করেছি, কাবিনের পর আমরা গায়ে হলুদ করেছি, রিসেপশনের আগে সে হঠাৎ করে কিভাবে জানতে পারে, এটা তো হঠাৎ করে হয়নি, 1 বছর যাবত নাসির সব জায়গাতে কন্টিনিউসলি বলে আসতেছে এই মেয়েকে আমি বিয়ে করতেছি। ইভেন তো আমরা খুব ওপেনলি এটা নাসির সবাইকে বলছে, আমি যেহেতু একটা জায়গায় জব করি সেক্ষেত্রে আমি মিডিয়ার সামনে আসতে চাচ্ছিলাম না, তো সেই ক্ষেত্রে ও হয়তো বা আমাকে ওইভাবে উপস্থাপনা করতে চায়নি যে বিয়ে করলে এমনি সবাই দেখবে, তো হঠাৎ করে উনি কিভাবে জানতে পারে। তো অবশ্যই উনি যেটা করতেছে এটা পাবলিক এই প্ল্যাটফর্মটাকে পাওয়ার জন্য, আর উনি জানে যে রিসেপশনে আমরা অবশ্যই আমাদের দুইজনের ফ্যামিলির অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসে, আর রিসেপশনে আমরা মানে ভিআইপি কিছু পার্সন থাকে যাদেরকে আমরা সব অনুষ্ঠানে রাখতে পারি না, যাদেরকে রিসেপশনে রাখি, তো ওইটা আলোচনা ফেলা। আর ওর মাঝখানে ঝামেলা করলে আমরা ওটা রিসেপশনে অলরেডি বিজি আছি, তো ওই জায়গাতে আমাদের দুটো উপায় থাকবে, এক আমরা রিসেপশন ক্যান্সেল করে দিব, ওটা একটা নিউজ হয়ে যাবে যে আমরা রিসেপশন ক্যান্সেল করে দিচ্ছি, আর দ্বিতীয়ত হচ্ছে কি যদি ক্যান্সেল যদি নাও হয়ে থাকে তো ওইটা আমরা একটা হ্যান্ড মানে একটা একটা মানে বাজেভাবে আমরা একটা মানে হেনস্থ হব। তো ওই জায়গা থেকে উনি দুইটা জিনিস উনি করার চেষ্টা করেছেন, বাট আমরা তখন যে উই আর ক্রিস্টাল ক্লিয়ার, উই আর নট গিল্ট, সো উই আর ইনোসেন্ট, তো সেক্ষেত্রে আমার কোথাও ভয় কাজ করেনি, আমি আমি যে কোথাও আল্লাহ এটা করেছে আমি ফেসে যাব, আমি কোনো ভুল করিনি। আর উনি যে বলছেন যে উনি আমার বাসায় আইনজীবী আসছে, বাসায় পুলিশ পাঠানো, এগুলো পুরোপুরি মিথ্যে কথা, আমার বাসায় কোনো উকিল নোটিশ আসেনি, ও এলো আইনজীবী আসেনি, কেউ আসেনি। তো আমাদেরকে শুধু এটা এটা কিছু ইউটিউব
ফেসবুক পেজ যেখান থেকে লেখা হচ্ছে, লেখা কথাগুলোকে স্প্রেড করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চুপ এই জন্য বিকজ উই আর ক্রিস্টাল ক্লিয়ার, আমরা ক্লিয়ার দেখে এখানে আপনাদের এখন সবার সামনে বসে আমাদের অলরেডি আমাদের সবকিছু প্রুফ গুলো আমরা শো করতেছি। আর কোনো প্রশ্ন? আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে এফেক্ট করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে তারা এমন কিছু না করে, এমন কিছু না বলুক, বা আমি না হয় ন্যাশনাল টিমের প্লেয়ার ঠিক আছে, আমাকে মানুষ ভালোবাসে, গালাগালিও করে, সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু তামিমা হচ্ছে ও এই কালচারের না, তো ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেসব ভিডিও হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে, সো আমার মনে হয় না ও সেটা নিতে ভালোভাবে নিতে পারতেছে। তা আমি যতটুকু বুঝি আর কি, আমি এক সেকেন্ডের জন্য তামিমার মানে তামিমা থেকে কখনো আলাদা হইনি, কারণ আমার এখন ভয় লাগতেছে যে ও একটা যে কোনো একটা রং ডিসিশন নিতে পারে আর কি। তো আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে তামিমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হতে পারে, আপনাদের সবারই মা বোন আছে। তো হ্যাঁ, ও ছোটবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো তার ওর কি বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে আমি ওকে খুব ভালো মতোই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনেই শুনেই আমি ওকে অ্যাকসেপ্ট করছি। তো এটাই শুধু আপনাদের কাছে কথা যে যে নিউজই করেন না কেন, আপনারা যাই করেন না কেন, পুরোটো সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন, এর বিরুদ্ধে যদি ভবিষ্যতে কেউ কিছু করে নাকি যা করেছে সেখান থেকে করবেন আপনারা? আইনি প্রক্রিয়ায় অবশ্যই আমরা যদি, কারণ রাকিব সাহেব যেভাবে কথাবার্তা বলেছে আমার, সে তো আগে তামিমা ছিল, এখন সে আমার ওয়াইফ, ওকে বলা নয় আমাকে, আমার ওয়াইফকে যে সেটা যেই হোক, সে রাকিব সাহেব অন্য যে কোনো মানুষই হোক, আমার ওয়াইফকে কেউ যদি কোনো ধরনের মন্তব্য করে, কেউ যদি কোনো ধরনের বাজে কথা বলে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব অবশ্যই, এবং সেটা আইনগত। আমাদেরকে কি ওই কাগজ দেখানো সম্ভব? উনি যে নানা মন্তব্য করছেন বিভিন্ন মাধ্যমে এসে, আমি একটা ক্লিয়ার করে দিই ভাই, এখন আমি বিয়ে করেছি, আমার বউ যদি এখন একজনকে বিয়ে করে আমি কি করবো? আমি কি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালি করবো? আমি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালি করবো? আমি থানায় যাবো, তার বিরুদ্ধে মামলা করবে। এটা হচ্ছে আমার থিওরি, আমি জানি না সে কি থিওরি অ্যাপ্লাই করতেছে, কিসের জন্য করতেছে, এটা পাবলিসিটির জন্য না কিসের জন্য, সে যদি লিগাল হয়ে থাকে কেস করুক, আমরা কেস হ্যান্ডেল করার জন্য প্রস্তুত আছি। এমন কথা বলছি না, আমরা তো একদম ক্লিয়ার, এখানে তো লুকানো কোনো কিছু নেই, সিম্পল কথা। তো এত তো নাটক করার কিছু নেই এখানে, এখানে ফেসবুকে এসে নানান ধরনের বাচ্চাকে নিয়ে ইমোশনাল একটা বাচ্চা মানুষ সিম্পেথি পাওয়ার চেষ্টা করতেছে, এত কিছু তো বলার কিছু নেই। আমি যদি ওর কত বিয়ে করি কি ফাইন, দ্যাট কেস করে দেবে, সে সমস্যা ছিল। আপনাদের সাথে কি তার এর মধ্যে কথা হয়েছিল এই ইনসিডেন্ট ফর পার্সোনালি? না, আমার সাথে কথা হয়েছিল 30-35 সেকেন্ডের মতো। এখানে আরেকটা কথা বলা দরকার, উনি একটা বক্তব্য দিয়েছেন যে নাসির হোসেন ওনাকে টেলিফোনে হুমকি দিয়েছে, সেটাও সম্পূর্ণ মিথ্যা, কোনো হুমকি নেই। প্রথম এটা রেকর্ডিং মানে অনলাইনে চলে আসছে, তো আপনারাই বুঝতে পারেন যে আমি কি ধরনের হুমকি দিচ্ছি। আচ্ছা, আপনাদের জন্য দুটো জিনিস আমাদের তরফ থেকে আছে। একটা হচ্ছে যে আমাদের এই যে ওনার ডিভোর্স সার্টিফিকেটের একটা কপি আপনাদের বাবা রেখেছি, আপনার বাবা মাথুর কবির এটা কালেক্ট করতে পারবেন। আর আজকে আমাদের প্রেস রিলিজে যে মূল বক্তব্য সেটা লিখিত আকারেও আমরা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। তো আপনাদের জন্য এখানে রিফ্রেশমেন্টসের ব্যবস্থা ওনারা করেছেন, তো আপনারা যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর চ্যানেল।